বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ব্যাটে বলে নৈপুণ্যে নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরমেন্স যেন প্রশংসনীয়, তবে ব্যক্তিগতভাবে সাকিবের আসার উন্নয়নে রয়েছে অনেক প্রশ্ন। এবার নতুন এক বিতর্কে জড়ালো এই তারকা ক্রিকেটারের নাম। আবারও মেজাজ হারিয়েছেন সাকিব, এর আগেও তিনি মেজাজ হারিয়ে ভক্তকে চর মারার ঘটনা ঘটিয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগের ম্যাচ নারায়ণগঞ্জের ফতুল্লাই খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিবের শেখ জামাল এবং তামিম ইকবালের প্রাইম ব্যাংক। ওই ম্যাচ শুরুর আগে মাঠের পাশে দুই কোচের সঙ্গে আলাপ করছিলেন সাকিব আল হাসান। এ সময় এক ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতেও যান তিনি। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের চর মারার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করা শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, সাকিব আল হাসানের এমন আচরণগুলো আদৌ কি ঠিক হয়? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।